हेलो बंधुरा मुक्ति रान्नाघर थेके आपनादेर सबाइके स्वागत। आज एक नतून रेसिपी निये चले एसेछि पनिर मसाला। एई पनिर मसाला रेसिपिटी किन्तु ताड़ाताड़ी रान्ना हये जाय आर खेतेओ किन्तु खूब टेस्ट हय। ताहले देखे नेया जाक एई रेसिपिटी। आमि एखाने 500 पनिर निये निएछि, एकटु बड़ो बड़ो केटे निएछि। एखाने आमि लवण दिएछि 1 चामच, এখানে আমি হলুদ দিয়েছি সামান্য, এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালো করে পনিরগুলো ভালো করে মেখে নিতে হবে। প্রত্যেকটা পনির গায়ে আমি ভালো করে লবণ হলুদ লঙ্কারগুলো ভালো করে লাগিয়ে নেব আর 10 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে চপারে চপ করে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা রসুন, কিছুটা আদা বেটে নিয়েছি। পেঁয়াজটা শুধু চপারে চপ করে নিয়েছি। এখানে টমেটো আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে নিয়েছি টক দই ফেটিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়েছি আর ওই তেলের ভিতর আমি 2 চামচ ঘি দিয়েছি। তোমরা চাইলে পুরো ঘিতেও ভাজতে পারো। আমি এখানে পনির একটা একটা করে সব দিয়ে দেব আর পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। পনিরটাকে আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। পনিরটাকে আমি উল্টে পাল্টে দিয়েছি। পনির ভাজা আমার হয়ে গেছে, আমি পনিরটাকে তুলে নেব। পনিরগুলো সব আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এখানে আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জিরে নিয়েছি ফোড়নের জন্য। আমি এখানে যে পনিরটা ভেজে নিয়েছি সেই পনির ভাজার তেলের ভিতরে এই ফোড়নটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি আগের থেকে চপারে যে চপ করে নিয়েছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর ভিতর আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এবার আবারও ভালো করে লাল করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আর 1 চামচ বেসন দিয়েছি। বেসনটা দেওয়ার কারণ গ্রেভিটা গাঢ় হবে আর টেস্টও ভালো হবে। এখানে আমি জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিলাম 2 চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, লবণ দিয়েছি আর দিয়েছি কসুরি মেথি। এবার ভালো করে একটু নেড়ে নেব। সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেব টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিব হলুদ। এবার ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য একটু জল দেব। মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু টেস্ট আসবে। আর এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিতে হবে জল দিয়ে দিয়ে। আমি এখানে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, তেলও বেরিয়ে গেছে। এর ভিতর দিয়ে দেবো আগের থেকে আমি যে টক দই ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দই ফেটানো দিয়ে দিলাম। এবার ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে আর মশলাটাকে এরমভাবে কষিয়ে যেতে হবে।
যে বাটিটাই দই ছিল সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে এক বাটি উষ্ণ গরম জল দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, পনিরগুলো দিয়ে দেবো। আর পনির দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে দিয়েছি আর এই রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর এইটা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।